আমার সোশ্যোলজির বাদেও সাবসিডিয়ারি ক্লাস থাকতো আমার যে ডিপার্টমেন্টে, সেখানে অর্ধেক ছিল মেয়ে, মানে যদি আমরা যা ছেলে ছিলাম এর চেয়ে বেশি ছিল মেয়ে। এই জন্যই আমার প্রশ্ন যে তাহলে এত মেয়ে থাকার কারণে, সবার সাথে আড্ডা আড্ডা মারার কারণে, এখন কাউকে স্পেসিফিকলি গ্রহণ মানে যদি করা হয় তাহলে সমস্ত মানে মেয়েরা তো একটু জেলাস, যদি দেখে যে সে কোনো একটা মেয়ের সাথে স্পেশালি একা ঘুরছে তাহলে আর কোনো মেয়ের সাথে, কোনো মেয়ে আমার সাথে কথা বলবে না। মানে আমার আমার একটা এমন ধারণা ছিলই, এটা হলো আমার ধারণাটা। এবং এটা হলো একটা যে আমি একজনের সাথে স্পেসিফিক যদি আমি প্রেমে পড়ে যাই তাহলে আমি অন্য কারোর সাথে আর আমার আর এই বন্ধুত্ব সম্পর্ক নাও থাকতে পারে। গোপন বিষয় জানতে চাই যে তিনি জীবনে আসলে প্রেম করেছেন কতগুলো, তাহলে তিনি কি উত্তর দেবেন? কতগুলো আমি এই প্রশ্ন করতে ভয় পাচ্ছিলাম, একবারে একদমই প্রশ্নটা করে ফেলেছি। আমি তো হাউর পরের মানুষ, হ্যাঁ সংগ্রামী মানুষ, সংগ্রামী অবশ্যই। আমি আমি সংগ্রাম দেখেছি, এই সংগ্রামের মধ্য দিয়ে আমি হাউর থেকে ঢাকায় এসেছি, কিছু করতে হবে তো, এইভাবে চাকরি নাই, পরে ওই 32 নম্বরের অপোজিটে লেকের ওই পারে একটা বর্তমান যে প্রধানমন্ত্রী ওনার, উনি তখন বিরোধী দলীয় নেতা, ওনার অফিস, উনি অফিসে আছে, তার আমি তখনকার ওনার এপিএস ছিল আলাউদ্দিন আসি, বর্তমান এমপি, উনি আমাকে ওনাকে বললো আসো অফিসে আসো। গেলাম, ওনার সাথে কথা বললাম কি করব, চাকরি নাই বাকরি নাই, পরে কয় যে আমি বিয়ে শাদিও তো ভেঙে গেল, বিয়ে শাদিও হলো না, কথা হলো তোমাকে বিরোধী নেতা এখনকার প্রধানমন্ত্রী ওনার কাছে নিয়ে গেল। তো উনি বললো যে কি করবা, অসুবিধা নেই, আমরা যদি ভবিষ্যতে আসি দেখব, এখন আপাতত কিছু করো। কি করব তখন দুইটা কাজ করে দিল বললো, একটা হলো উনি বলে দিল যে আব্দুর রব চৌধুরীকে বলে দাও ওদের মামলাটা রুজু করাতে, আর তখনকার আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল আব্দুল জলিল সাহেব, মারা গেছেন, ওনারে বলে দাও ওদেরকে একটু কাজে লাগাইতে। তা আমি পরে ওই আব্দুল নুরির গেলাম, গিয়ে এখানে একটা ট্রাইব্যুনালে একটা মামলা করলাম যে আমাকে অন্যায়ভাবে আমার আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আর জলিল সাহেব বললো যে যে চাকরি নেওয়ার সুবিধা কি, তুমি মার্কেন্টাইল ব্যাংকে ঘুরো খাও, আর যা পাইতা বেতন নেট সে দ্বিগুণ দিব নে, অসুবিধা নেই তুমি থাকো। এই কথা শোনার পরে একটু মানে আশ্বস্ত হইলাম যে না, বেঁচে থাকার একটা অবলম্বন হলো। তখন আমার ফ্যামিলি গ্রাম থেকে তারা আসলো, আর আমার এক দাদা ছিল মুরব্বী, উনি মারা গেছেন, আব্দুল গফুর ভুইয়া দাদা, চাচাতো দাদা, উনিও আসলেন আইসা পড়ে। ওই যে 18 জন যে বিয়ে হওয়ার কথা ছিল মানে যার সাথে, তার সাথে আবার বিয়ে হলো, আমার বিয়ে হলো কত তারিখে, এটা 22 জুলাই, আচ্ছা বিয়ে হলো, আমি আবার আবার বিয়ে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর আমার লাইফ, একদিকে আমি ব্যাংকে চাকরি করি, একদিকে আমি ব্যাংকে চাকরি করার সুবাদে শেয়ার আইপিও শেয়ার ব্যবসা, মানে লটারি আবেদন করি, লটারি লাগে, লটারির মতো আমার বইগুলি ফিল আপ করে আর আমি আমি এগুলি জমা দিই, আর ব্যাংকেও চাকরি করি, শেয়ার ব্যবসা করি। আর ওই আব্দুল গুনির যে মামলা করলাম, এই মামলাটাকে উকিলকে টাকা দিয়ে মামলাটা দেখেন করেন, মোটামুটি মানে কীটা বলে যে ইয়ার মতো, মানে ঘুমন্ত বালকের মতো আমার দিন চলে যাচ্ছে, আমার আর পৃথিবীর কোনো খবর নেই। আমি সকাল 8টায় যাই, রাত 10:11 আসি, এসে আবার একটা বাংলা বা ইন্ডিয়ান বাংলা সিনেমা দেখি, তো সিনেমাটা শেষ হওয়ার আগে আগে আমার ঘুম হয়ে যায়, মানে অর্ধেক, তখন আবার ঘুমতে উঠি, ওইটা আবার আমার বুকে জিজ্ঞাসা করতে এই পরের সিনটা কী, তাই বলে যায় মানে এগুলি করে করে আমি ঘুমিয়ে যেতাম। এইভাবে আসলে আমার লাইফ একটানা কেটে গেল। কত সাল পর্যন্ত? এটা একদম 6 সাল, 2006। 6 সালে এসে আর একটা কাহিনী আছে, 6 সালে এসে হঠাৎ করে একদিন আমি থাকি হলো আগারগা, আমার ওয়াইফের কাছে একটা চিঠি আসলো, চিঠি হলো লটারি, আমার ওয়াইফ একটা তখন বিএনপি সরকারি, হ্যাঁ লটারি পেয়ে গেল, যে আমি তো লটারি পাইছি, এটা মানে আরেকটু আগে হবে, 5 বা 6। আমি বললাম লটারি পাইছি, কি লটারি কী, লটারি তো আমেরিকা যাওয়ার লটারি। আমি কই তুমি আমেরিকা যাওয়ার লটারি পাইছো, ভালোই হয়েছে, কই যে আমাদের কি অ্যাম্বাসিটা আসছে 15 দিন পরে, তোমারও যেতে হবে। হ্যাঁ তা আমি বললাম তুমি যাও, পরে ও গেল, তে ওকে ভিসা দিল, ভিসা দিল যে তুমি 6 মাসের মধ্যে তোমাকে আমেরিকা যেতে হবে, টাইম দিল। এর মধ্যে আবার ও প্রেগনেন্ট হয়ে গেল, আমার ওয়াইফ হয়ে গেলো সেখানে। তাই আমি বললাম যে একটা কাজ করো, এখন গেলে তো আবার ফিরে আসতে হবে, তো সে আমাকে বলল যে আমি ঠিক আছে কী করবো, আমি বললাম যে 6 মাসের আগে আগে 15 দিন আগে যাবে, অর্থাৎ তোমার প্রেগনেন্টের বয়স হয়ে যাবে 7 মাস, তুমি বাচ্চার ওখানে নিয়ে নিবা, খুব গুড ডিসিশন। পরে
এদিকে আবার বাদশাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যে না, আমার প্রথম মেয়ের সন্তান হবে বাংলাদেশে, আমরা তাকে হেদমত করবো, এখানে কোনো খবর নাই, কেউ নাই, তুমিও যাবা না, সে একা একা কেমনে থাকবে, কেমনে সত্য কথা। পরে আমি আবার আমাকে লেখাপড়া করাতো ওই যে হাইস্কুলে নজরুল স্যার, তা নজরুল স্যারকে বললাম স্যার একটা ঘটনা, আপনি কি মাস দুয়েক কি সময় দিতে পারবেন কি না কি, আমি কই যে আমার তো মানে বাচ্চাটা ওখানে নিতে চাই, এখন একটু একটু মানে কোনো অসুবিধা না, কী বলো তোমার বাচ্চা হবে এখানে, আমি সব করবো, তুমি পাঠাই দাও। পরে এটা আবার আমি আমার শ্বশুরকে বললাম যে না অসুবিধা, হ্যাঁ আমার স্যার আছে, ও আমার নানা, আমার শ্বশুরজন রাজি হচ্ছে না, তখন আমার নানিকে নিয়ে আসছি নানি বোঝানোর জন্য। নানিও বুঝাইছে যে না দেখো হারুন চাইতেছে এটা তোমরা অবধ করো না, আর শির নজরাইতে রাজি, আর এই এই লটারি কারো জীবনে সবার ভাগ্য তো আসে না, আসে না। তারপরে যাই হোক গেল, আমার মেয়ে প্রথম মেয়ে সেখানে মানে মানে তাসনিম বিনতে হারুন তার জন্ম হলো, জন্ম হওয়ার 21 দিনের মাথায়, একদম 21 দিনের মাথায় আবার ব্যাক করলো, ব্যাক বাচ্চা নিয়ে ব্যাক করলো, এবং আমরা তখন বাচ্চা হলো। ও এদিক দিয়ে হলো লটারি পেলাম, লটারি পেয়ে চলে গেল, আবার ওরা আস্তে আস্তে দেখে আমি আন্দা আবার আমার ওই যে মামলা করেছিলাম মামলা রায় পেয়ে গেছি। তো এটি হলো নিয়তি যে হোয়াট ইজ লটেড ক্যান নট বি লটেড, যে ভাগ্যের যে নির্মম পরিহাস এটা ভাগ্য কি হন্ডাইতে পারে না, যে আমার ওয়াইফ চলে গেল আর আমার এদিক দিয়ে চাকরি হয়ে গেল, আমি করলাম কি ওই যে আমার আবার দেখেন আমি যখন চাকরিতে চলে গেলাম তখন জয়েন করলাম, তখন আমার ওই শেয়ার ব্যবসা ব্যাংক সব ভুলে আমি আবার পুলিশে যোগদান করে আমি চলে গেলাম সারদা। আবার ওই সারদা গেলাম কেন, ওই যে 5 বছর আমি তো কোনো বেতন পাই নাই না, তখন কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে এইভাবে যে তাকে মানে অল এরিয়ার স্যালারি এবং আদার বেনিফিট সব দেওয়া হবে, সব দিতে হবে, মানে আমার আমাকে চাকরিচ্যুত করার পর থেকে আজ পর্যন্ত আমার বেসমেন্টটা যা যা পাইছে, যত অ্যালাউন্স পাইছে সব আমাকে দিতে হবে। তা আমি ওইখানে গেলাম সারদা গিয়া আমি আবার মানে গিয়া ওখানে সার্টিফিকেট নিলাম, আর আমাকে আমার মনে আছে 7 লক্ষ টাকা আমাকে দিল একবারে, আমি লটারি একটা লটারি দুটো পেয়ে গেছি, লটারি এদিকে আমার ওয়াইফ, আর এদিকে 7 লক্ষ টাকা নিয়ে আমি আমার বাবাকে দিয়ে দিলাম। আর আমি গ্রামে আমার ঢাকা শহরে আসলাম, এসে আমি আবার নতুন করে আবার জীবন শুরু করলাম, জীবন আবার পুলিশিং জীবন শুরু করলাম। ওই যে মানুষগুলি একসময় আমার দিয়ে আমার সাথে কথা বলতো না, আমাকে তাকাতো না, আমার সাথে ই করতো না, এরা দেখলাম আবার আমার সাথে আসলো হলো আর এ পেয়েছে, আমি মনে করলাম যে এটি বোধ এটি মানুষের মানে ইয়ে যে আমার ফ্যামিলির লোকজন যে আসলো, তখন আমার শ্বশুর আমাকে বললো যে তুমি কারে কারে দাওয়াত দাও। আমি চিন্তা করলাম যে বিয়ে যখন হলো না তখন আমার তাও আমি কাউকে দাওয়াত দিব, কারণ বিয়েটা হওয়ার কথা ছিল 1000 মানুষ কিনে গ্রামে ডাক ঢুকে, সেটা হলো না, তাই আমাকে তুমি কারাগার বলো। তা আমি চিন্তা করলাম যে কারে বলো, পর চিন্তা করে বের করলাম যে কয়টা চাকরি গেছে আমার সাথে এ কয়টা, আর NSI থেকে চাকরি গেছে এক দুজনের, NSI থেকে যে প্রলয় কুমার জোয়ার যশোরের SP, আর তার ওয়াইফ ছিল বিপ্লবী মারা গেছে কদিন আগে, আর পুলিশ থেকে অনেকেরই দাওয়াত দিছি মানে চাকরিচ্যুত মানে অন্যরা, এর মধ্যে 3-4 জন আসছে, এদের আসলো বিয়ে ওই বাসায় বিয়ে, একজন হালি একজন পুলিশ যে চাকরি গেছে বরকতুল্লাহ, সে একটা আমার বউয়ের জন্য টাঙ্গাইলের কালো একটা শাড়ি নিয়ে আসছে। আচ্ছা, আমি খুব খুশি হয়েছি এই দুঃসময়ও একটা মানুষ যে মানে একটা শাড়ি নিয়ে আসছে। একমাত্র ওয়ালটন AC দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমি এখন আমার মনে আছে শাড়ির নামটা, কালো রঙের একটা শাড়ি। এগুলো আসলে ভোলার না, কারণ এই স্মৃতিগুলো মানুষের মনে গেঁথে থাকে। এবং আমি এইদিকে আমার ওয়াইফ বাচ্চাটাও নিয়ে আসলো, তারপরে আমার এই বিয়ে মানে আবার নতুন করে আমার আবার অনুষ্ঠান করলেন, ওই অনুষ্ঠান তো না এটা জাস্ট কয়েকজন মানুষকে খাওয়ানো, এর মধ্যে আমার চাকরি তো কয়েকজন আসলো আর বাকি 20-30 জন খেয়ে গেল।